ভাবা যায়, এই প্রথম এরকম একটা ভালো সংবাদ আমাদের কাছে আসছে যে মানে অপরাধ করলে তো সেই লেভেলেই করতে হবে যে ইন্টারপোলের মতন মানুষ কানেক্ট হইতে হবে, যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট খুঁজতে হবে, তাহলে না দুর্নীতির একটা ভাবসাব শরীরে আসবে যে করছি তো করছি, দেশের দুদক তো আর এগুলা তদন্ত করে বের করার সুযোগ নেই, কারণ দুদকের কাছে এমনি অনেকগুলা ফাইল জমা আছে এই ব্যক্তির। কিন্তু দুদকের অবস্থান আজকাল হয়ে গেছে কি অনেকটা পলিটিক্যাল দলগুলোর মতন, বিরোধী দলের নেতাকর্মীদের টাকা পয়সার উৎস পেলে দুদক যতটা অ্যাক্টিভিটিস দেখায়, বাট যখন এরকম বড় বড় পোস্টে বসে থাকা লোকেরা থাকেন, সরকারি বেসরকারি অফিসার বা রাজনৈতিক নেতা, তাদের ব্যাপারে দুদকের অবস্থা অনেকটা মেনি বিড়ালের মতনই আমরা কিন্তু বিভিন্ন সময় লক্ষ্য করি। যদি তাই না হইতো তাহলে এই ঢাকা ওয়াসা খেকু এমডির নামে ইন্টারপোল ইন্টেলিজেন্স থেকে যে রিপোর্ট আসছে, এর আগে তো দুদকের কাছেই বাংলাদেশে কয়েকটা মামলার দায়ভার আছে এই লোকটার। 132 কোটি টাকার একটা চেক, মানে 6টা চেকের মাধ্যমে মাইরা দিছিল, সেই মামলাটার অগ্রগতি কী করছে? আবার তাসকিম খান দেখেন যখন এই ঘটনাগুলো সামনে আসছে তখন তিনি বলছেন যে না না ভাই, আমি একটা কো হারাম খাই না, আমি কখনো ঘোষ খাই না, দুর্নীতি করি না। মজার বিষয় না? মজার বিষয়। অনেকে বোঝেন না যে ঘটনার আগামাথা কি। দর্শক, গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াসার এমডি তাসকিম এ খানের নামে একটা অভিযোগ আসেছে, একটা গণমাধ্যমের নিউজ প্রকাশিত হয়েছিল সমকালের মাধ্যমে সম্ভবত, যে এই এমডির আমেরিকাতে 14টা বাড়ি আছে, আর এই বাড়িগুলার ছবি টবি অনেক কিছুই তারা সেই প্রতিবেদনে প্রকাশ করেছে। আর এই বিষয়টা প্রতিবেদনে প্রকাশ হবার পর আপনার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে একটা আদেশ দিয়েছিল আপনার কী বলা হয় যে দুদককে, যেটাকে একটা ক্লারিফিকেশন করার জন্য, পাশাপাশি এমডিকেও আপনার এই বিষয়ে মানে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছিল। তো আজকে বক্তব্য দিয়েছেন। আগে আমরা তার বক্তব্যের আগে তার অভিযোগ শুনি, তার সম্পর্কে কী অভিযোগ আছে। প্রতিবেদনের একাংশে বলা হয় একটি দুটি নয় 14টি বাড়ি, দেশে নয় সুদূর যুক্তরাষ্ট্রে ঢাকা ওয়াসার এমডি তাসকিম এ খান যুক্তরাষ্ট্রের একাধিক শহরে এইসব বাড়ি কিনেছেন। সব বাড়ির দাম টাকার অঙ্কে 1000 কোটি টাকারও বেশি। দেশ থেকে অর্থ পাচার করে তিনি এসব বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাড়ি কেনার অর্থের উৎস ও লেনদেন প্রক্রিয়ায় তথ্য তালাশে নেমেছে ইন্টারপোল সহ একাধিক গোয়েন্দা সংস্থা। বিপুল পরিমাণ অর্থে একের পর এক বাড়ি কেনার ঘটনায় দেশটির গোয়েন্দা তালিকায়, মানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তালিকায় সন্দেহভাজন ব্যক্তি হিসাবে নাম উঠে এসেছে তাসকিম এ খানের। যুক্তরাষ্ট্রের 14টি বাড়ি কেনা এবং অর্থ পাচারকারী হিসাবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তালিকায়ও তাসকিম খানের নাম থাকা নিয়ে সম্প্রতি 2টি অভিযোগ জমা পড়েছে দুদকে। অভিযোগে কিছু বাড়ির সুনির্দিষ্ট ছবি, ঠিকানা, কোন বাড়ি কখন কত টাকায় কেনা হয়েছে তাও উল্লেখ করা হয়েছে। তাসকিম সম্পর্কে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর গভর্নমেন্ট ওয়াচ নোটিশের একটি কপিও অভিযোগের সাথে জুড়ে দেওয়া হয়েছে। সিআইএ সহ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন, দেশটির অন্যান্য সংস্থা ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল তাসকিম খানের বিষয়ে কাজ করছে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়েছে। বুঝতে পারছেন আমাদের তাসকিম কত বড় হয়ে গেছে? দেখছেন, দেশের নাম রাখছে দুর্নীতিতে। আমরা আগে চ্যাম্পিয়ন ট্যাম্পিয়ন হইতাম, ইদানিং আর চ্যাম্পিয়ন হচ্ছি না দেখে মনে হয়। তাসকিম এটা দায়িত্ব নিছে। আচ্ছা, এই ব্যক্তি 2009 থেকে 2023 13-14টা বছর ভাই একটা পদে বসে রয়েছে। তার বক্তব্য কি জানেন আজকে? সে বলছে বহুবার দায়িত্ব ছেড়ে দিতে চাইছি, আমার ছাড়তে দেয় না। তো এই চোরেরে কোন চোরেরা বসায় রাখছে? এগুলা কষ্ট লাগে যে ঢাকা ওয়াসার পানি মুখে নিলে বমি চলে আসে। এখন যারা মনে করেন এগুলো দেখভাল করে আমাদের মেয়ররা বা যারা ঢাকা শহরের এলিট ক্লাস, তারা তো ভাই ওয়াসার পানিই খায় না, তারা খায় মিনারেল ওয়াটার, নিজস্ব মোটর পাম্প, সামার সেট, অনেক কিছু বসানো আছে। আম জনতা যারা খায়, আমরা ঢাকা শহর বেড়াইতে গেলে আমার বমি আসে এই পানির গন্ধে। এগুলো খাওয়ার অযোগ্য পানি, কিন্তু এই পানির ব্যবসা করেই হাজার হাজার কোটি টাকা তাসকিম খানরা দেশ থেকে পাচার করে দিচ্ছে। বাট আজকে এসে বলতেছি কি, এই 14টা বাড়ির একটা আমার বউয়ের, আর বাকিগুলোতে ভাড়া থাকছি। আর বাকি যেই মানে এখানে যে সংস্থাগুলোর নাম বলা হয়েছে বা যে ডিপার্টমেন্টগুলোর কথা বলা হয়েছে, এগুলো নাকি স্ট্যান্ডবাজি হিসাবে সে অভিহিত করছে। আর বাংলাদেশে কি এই লোক দুধের দোয়া তুলসী পাতা ছিল? না। ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির 132 কোটি 4,17,000 টাকা 6টি ব্যাংকে তাসকিম খানের প্রত্যক্ষ মদদে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগে তার বিরুদ্ধে কিন্তু মামলা আছে। আর এই মামলা দুদকের হাতে আছে, এটা খেলাধুলা করতেছে দুদক। দুদক আজকাল খেলাধুলায় বেশি করে কাজ কম করে, এটা বাস্তবতা।
এমনকি প্রকল্প ব্যয়ে ঠিকাদার নিয়োগ, সিন্ডিকেট, ঘুষ লেনদেন, পদ সৃষ্টি করে পছন্দের লোককে চুক্তিভিত্তিক নিয়োগ, অপছন্দের লোককে ওএসডি করা সহ বিস্তর অভিযোগ রয়েছে তার এই 13 বছরের ক্যারিয়ারে। এরপরেও এই লোক যুক্তরাষ্ট্রে বসে বসে বাংলাদেশে অফিস করে আর রাষ্ট্রের টাকা লুট কইরা খারাপ লাগে, এগুলার কারণে মানুষ খেপে। ভ্যাট ট্যাক্স কোনোটা তো আর জনগণ না দিয়া পারে না, প্রতিনিয়ত দাম বাড়তেছে, বিদ্যুতের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, আমরাও দিচ্ছি, কিন্তু এগুলো নিয়ে যাদেরকে খাওয়ানো হচ্ছে তারা কতটুকু কাজ করছে? ঢাকা ওয়াসার পানিটা আজ পর্যন্ত পরিষ্কারই হইল না, গন্ধমুক্ত করাই হইল না। তো নিশ্চয়ই যে পত্রিকাগুলো এই নিউজ করছে যদি তারা ভুল করে এদেরকে লটকাই দেউক, আর যদি তাসকিম খানের বিরুদ্ধে অভিযোগ সত্য হয়ে থাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ। এগুলো কথার কথা বলি, আদৌ কিছু হবে না, কারণ তাসকিমদেরকে ধরতে গেলে বহু তাসকিমদের নাম সামনে চলে আসবে, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।